শুক্রিয়া এক ফিতরা অর্থ দিয়ে না টাকা দিয়ে এ বিষয়ে পরে আমার একটা লেখা বই আছে আজকে গাড়িতে হয়তো বা পেয়ে যাবেন ফিতরা দেবেন খাবার দিয়ে কি দিয়ে কি দিয়ে সেবুখারি পনেরোশো তিন নম্বর আল্লাহ নবী বলছেন জাকাতুল ফিতর কে ফরজ করেছে তোয়াম খাদ্য দিয়ে কি দিয়ে খাদ্য দিয়ে একজন মেয়ে বা একটা পুরুষ মানুষের বয়স সত্তর পার হয়ে গেছে বার্ধক্য নেমে এসেছে রোজা করা সম্ভব না একই দিবে ফিদিয়া দিবে ফিদিয়া কি দিবে আল্লাহ কোরআনে ফিদিয়ার কথা কি টাকার কথা বলেছে না তমের কথা বলেছে হ্যাঁ আমি কথা বলেছে বাকরা শেষ সাতাশি নম্বর এক তাহলে বোঝা গেল মানে রোজার কাফারা কি রোজার কাফারা টাকা না খাবার খাবার ফিতরা কিসের কাফরা সুননাবুদাউদ 628 নম্বর হাদিস আল্লাহ নেবতের ফিতরাকে ফরজ করা হয়েছে এক মানুষ এক মাস মানুষে রোজা রেখেছে এই রোজার মধ্যে যে টুটি বিচ্চুটি হয়ে হয়েছে এই টুটি বিচ্চুটির পূরণকারী হচ্ছে ফিতরা কিসের পূরণকারী ফিতরা কেন আপনি দেন এক মাস রোজা রেখেছেন রোজার মধ্যে যে টুটি বিচ্চুটি হয়ে যায় ফিতরা দিয়ে রোজাকে সম্পূর্ণ করা হয় তো ফিতরা কেন রোজার কাফরা কাফরা হিসাবে দিচ্ছেন তাহলে কি দিয়ে দিতে হবে খাবার দিয়ে আচ্ছা রোজাতে যখন থাকেন তখন কি থেকে দূরে থাকেন খাবার থেকে না টাকা থেকে আহ খাবার থেকে তো রোজার যদি কাফরা ফিতরা হয় তাহলে কি দিয়ে ফিতরা তাই করবেন

আহলে হাদিস তাকে নবী কে দেখে তারপর সাহাবি কে দেখে তারপর তাবেই থেকে তাবেদেরকে দেখে তো ভাই বলেন তো যদি বলেন যে না হুজুর তাবিদের যে এটাকে আমরা দলিল বানিয়ে নিব তো তাবিরা একচল্লিশ টাকা তারাবি নামাজ পড়েছে যারা এখন তাবি দলিল দিয়ে টাকা দিয়ে ফিতরা দিচ্ছেন সামনে রামাজান মাসে একচল্লিশ টাকা তারাবী পড়বেন কত টাকা কত টাকা চাচা যারা যারা টাকা দিয়ে ফিতরা আদায় করার জন্য মারামারি করছে এদিকে বলবেন কেন দলিল কি বলে উমর বিন আব্দুল আজিজ কে বলেন তো দলিল কি ওমর বিন আব্দুল আজিজ তার খেলাফতের সময় তুই টাকার কথা বলে দিয়েছিলেন কথা বুঝতে পারছেন না ভাইজান আরে ওই ওমর বিন আব্দুল আজিজি তার জামানা 101 হিজরীতে মদিনাতে তার নেতৃত্বে 41 টাকা তারাবি জমা হয়েছে এখন 130 টাকা তুই পড় একটা মন মার একটা মন মানে তাই হয় নাকি ওকে 130 টাকা তারাবি পড়িয়ে নেবেন শুকরিয়া